কাছে এবং দূরে স্বদেশে অথবা প্রবাসী যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আপনারা যারা ইতালি যেতে চান তাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি, সেটি হলো যে আপনি এখন থেকে বৈধভাবেই ইতালিতে যেতে পারবেন এবং ইতালির বিভিন্ন সেক্টরে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন। আর সমুদ্রপথে নয়, আর জঙ্গলে দিয়ে নয়, আর সমুদ্রে ডুবে মারা নয়, আপনারা এখন বৈধ পথে বাংলাদেশ থেকেই হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাই করে যাবেন ইতালি এবং যোগদান করবেন আপনার কর্মক্ষেত্রে। তো সেটি কিভাবে, কোন কোন সেক্টরে কাজ রয়েছে, বেতন কী হবে এবং কী কী ডকুমেন্টস লাগবে অথবা কী কী প্রসিডিউর রয়েছে, সব কিছুই একটু পরে জানাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই জেনে গেছেন আজকের আলোচনাটা হচ্ছে ইতালি নিয়ে, এবং শুরুতেই চলুন জেনে আসি কেমন দেশ এই ইতালি, যারা নতুন দর্শক রয়েছেন এই ভিডিওটি তাদের জন্য। চলুন দেখে আসি কেমন দেশ এই ইতালি। ইতালি পশ্চিম ইউরোপের একটি একীভূত প্রজাতান্ত্রিক সংসদীয় রাষ্ট্র, এটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশ। ইতালির উত্তর সীমান্তে পর্বতমালা সংলগ্ন ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া ও স্লোভেনিয়া অবস্থিত এবং দক্ষিণে সম্পূর্ণ ইতালীয় উপদ্বীপ, মেডিটারিয়ান সমুদ্র সংলগ্ন দুই মহাদ্বীপ সিসিলি ও সার্দিনিয়া এবং আরও অনেক ছোট ছোট দ্বীপে পরিবেষ্টিত। সান ম্যারিনো ও ভ্যাটিকান সিটি নামের দুটি স্বাধীন রাষ্ট্র ইতালিও অধিভুক্ত। অপরদিকে ক্যাম্পিওনে দি ইতালিয়া বহির্ভূত সুইজারল্যান্ড ধারণ করেছে। সেনজেন চুক্তি স্বাক্ষরকারী বিধায় সেনজেন ভিসা নিয়ে এদেশে প্রবেশ করা যায়। ইউরো অঞ্চলের অন্তর্ভুক্ত বিধায় এর মুদ্রা ইউরো। এদেশে সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু আছে। ইতালির রাজধানী রোম, মুদ্রা ইউরো, ইতালির সরকারি ভাষা ইতালীয় ভাষা। দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন কেমন দেশ সেই ইতালি, তার একটি হাইলাইটস। ইতালি অত্যন্ত সমৃদ্ধশালী ইউরোপের একটি দেশ, এটা আপনি জানেন। সেখানে প্রচুর বাঙালি রয়েছে, বিশ্বের অন্যান্য দেশের নাগরিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা দীর্ঘ সময় ধরে, দীর্ঘ বছর জুড়ে কাজ করছে এবং ইতালি যাওয়ার একটা স্বপ্ন সব মানুষেরই যেন আছে। ইতালি যাওয়ার স্বপ্ন যেন প্রতিটি যুবকের, বাংলাদেশে বিশেষ করে যারা দেশের বাইরে কাজ করতে চান। আরেকটি বিষয় আমি একটু যোগ করে নিই, সেটি হচ্ছে সম্প্রতি ইতালি ঘোষণা করেছে তারা 4.5 লক্ষ লোক বা 4.5 লক্ষ অভিবাসী বা শ্রমিক নেবে ইতালিতে, এবং সেখানে অবশ্যই বাংলাদেশিদের জন্য রয়েছে অগ্রাধিকার। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর করেছেন ইতালি এবং সেখানে আমাদের যে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে সেখানেও কিন্তু এই শ্রমিক যাওয়ার বিষয়ে বা শ্রমিক নিয়োগ বিষয়টি উঠে এসেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সেদেশের সরকারকে অনুরোধ করেছেন বাংলাদেশ থেকে যেন বেশি বেশি শ্রমিক বৈধ পথে নেওয়া হয়, আর সে কথা নিশ্চয়ই রাখবেন ইতালিয়ান সরকার। সুতরাং তখন আমরা চেষ্টা করতেই পারি এই সুযোগটা কাজে লাগানোর জন্য। দর্শক, তাহলে চলুন আমরা জেনে আসি সেখানে কী ধরনের কাজের সুযোগ রয়েছে, কী কী সেক্টরে কাজ করতে পারবে বাংলাদেশিরা। ইতালিতে কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ অনভিজ্ঞ মেশন, টাইলস মেশন, ব্রিকলেয়ার, রড বাইন্ডার, স্টিল ফিক্সার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পাইপ ফিডার, ওয়েল্ডার, সুপারভাইজার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে চাকরি সহ ভিসার সুযোগ আছে। স্কিলস এবং নন স্কিল কর্মী প্রয়োজন সৌর প্যানেলের ইনস্টলমেন্টের জন্য। দর্শক, আপনারা জেনে নিলেন কী ধরনের সুযোগ রয়েছে ইতালিতে, কী কী সেক্টরে কাজ করতে পারবেন বাঙালিরা। ইতিমধ্যে আমরা সোলার প্যানেলে কিছু শ্রমিক পাঠিয়েছি ইতালিতে, বর্তমানে 4 লক্ষ লোক নেবে, তার মধ্যে যে বিভিন্ন সেক্টর রয়েছে সেখানেও কিন্তু আমরা নিয়োগ দিতে পারবো আপনাদের ইনশাল্লাহ। তো কথা হচ্ছে আপনি এইসব কাজে যোগদান করলে আপনার বেতন ভাতা কী হতে পারে, চলুন দেখে আসি। ইতালিতে যেতে সময় লাগবে 8 থেকে 10 মাস, প্রায় 4 মাসের নলুস্তা, কোম্পানির লোক এয়ারপোর্টে রিসিভ, সরাসরি কোম্পানিতে চাকুরি, 1 বছরের ভিসা, ভিসা নবায়নযোগ্য, বেতন 800 থেকে 1000 ইউরো যারা অদক্ষ, আর বেতন 1000 থেকে 1200 ইউরো যারা দক্ষ। থাকা ও খাবার ফ্রি, সপ্তাহে 5 দিন কাজ, সপ্তাহে 2 দিন ছুটি, টিআরসি 3 মাসের মধ্যে, পিআরের সুবিধা। দর্শক, আপনি জেনে আসলেন যে কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে বা ইতালিতে যেসব প্রতিষ্ঠান রয়েছে সেখানে কাজ করলে আপনি কত টাকা বেতন পাবেন বা কী ফ্যাসিলিটিস পাচ্ছেন। এখন প্রশ্ন হলো, আপনি নিশ্চয়ই ভাবছেন যে ইতালি যাব কিন্তু আমার ডকুমেন্টসই বা কী লাগবে। দর্শক, ইতালি ভ্রমণের জন্য বা ইতালির ভিসা পাওয়ার জন্য বা ইতালির ওয়ার্ক পারমিটের জন্য আপনার যেসব কাগজপত্র লাগবে, চলুন
দেখি আসি এই ভিডিও ক্লিপ থেকে। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন। শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। দর্শক, আপনারা জানলেন কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে। আপনি যদি ফিউচার ওয়ার্ল্ডের মাধ্যমে ইতালি যেতে চান বা আপনার ভিসা প্রসেস আবেদন ফিউচার ওয়ার্ল্ডের মাধ্যমে প্রসেস করতে চান, তাহলে আপনার প্যাকেজ কত হবে? হ্যাঁ দর্শক, বর্তমান প্যাকেজ 15 লক্ষ টাকা। বাট এই টাকাটা আপনাকে শুরুতেই দিতে হচ্ছে না, আপনি প্রথমে ফাইলের সাথে দেবেন 1 লক্ষ টাকা। এরপর যেটি হবে সেটি হচ্ছে আপনার জন্য আমরা একটা আবেদন করব সংশ্লিষ্ট ফ্যাক্টরি বা কর্মক্ষেত্রে। আপনার নামে একটি নিয়োগপত্র জারি হবে বা ওয়ার্ক পারমিট ইস্যু হবে, তার আলোকে আমরা ভিসা প্রসেস করব। ভিসা প্রসেসের আগে আপনাকে দিতে হবে আরও 1 লক্ষ টাকা। এরপর যখন আপনার ভিসা হবে তখন আপনার ফ্লাইট টিকিট এবং আনুষাঙ্গিক কাগজপত্রের জন্য বাকি টাকা আপনাকে দিতে হচ্ছে। আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে অনেকের মনে রয়েছে যে আমি টাকা দিলাম কিন্তু আমার ভিসা হলো না, তাহলে কি হবে? তাহলে যেটি হবে সেটি হচ্ছে সম্পূর্ণ রিস্কটা আমাদের ঘাড়েই, অর্থাৎ পুরো টাকাটাই আমাদের জলে গেল, আপনার শুধু একটু সময় নষ্ট হলো, অর্থাৎ আপনার টাকাটা আপনি ফেরত পাচ্ছেন। আপনি জমাদেশ সাথে যে রেজিস্ট্রেশন করছেন বা যে দলিল স্বাক্ষরিত করছেন তার বলে আপনি আবেদনের 1 সপ্তাহের মধ্যে আপনার যে জমাকৃত বাকি 2 লাখ টাকা ডিপোজিট করেছেন সেটি আপনি ফেরত পাবেন। তাহলে আর এত চিন্তা কিসের, টেনশন কিসের? যারা ইতালিতে নিজের ভবিষ্যৎ করতে চান, পরিবার পরিজন এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সাধন করতে চান অর্থনৈতিকভাবে, তারা আবেদন করতে পারেন ফিউচার ওয়ার্ল্ডের মাধ্যমে। আর ফিউচার ওয়ার্ল্ড খোলা থাকে প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত এবং শনিবার খোলা থাকে রাত 8টা পর্যন্ত, শনিবারও আমরা বসি। এবং যারা আমার সাথে দেখা করতে চান তারা আসবেন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত, শনি থেকে বৃহস্পতিবার। তো দর্শক, ফিউচার ওয়ার্ল্ডের ঠিকানা মগবাজার, ঢাকা। আর এখানে শুধু আমি নই, আরও অনেক বিজ্ঞ কাউন্সিলরবৃন্দ রয়েছেন, তারাও আপনাকে হেল্প করবেন নিঃসন্দেহে। তো আজ আর কথা বাড়াবো না, যাদের এই আলোচনা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টসে আপনার মূল্যবান মতামত অবশ্যই রাখবেন। ভালো লাগলে ভালো লিখবেন, খারাপ লাগলে খারাপ লিখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই কারণে যে যারা বাইরে যেতে চান, বিদেশে সব খবরাখবর আমরা দেওয়ার চেষ্টা করছি, কোন দেশে ভিসা হচ্ছে, কোন দেশে যাওয়া যাচ্ছে, সেই সব খবর নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আজ আর কথা নয়, বাড়াবো না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদেই থাকবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।